প্রচণ্ড ভয় পেয়ে গেছি, প্রচণ্ড ভয়ে ভয়ে ভিডিওটা করছি। হ্যাঁ, আজকে জেলিবি দাদা প্রচণ্ড হুমকি দিল। কি হুমকি দিল? যারা যারা ওনার হয়ে মানে ওনার এগেনস্টে ভিডিও করবেন, জেলিবি দাদা ক্ষীরের জেলিবি না ছানার জেলিবি জানি না, সে জেলিবি দাদার হয়ে এগেনস্টে ভিডিও করবে, ওদের সমস্ত ভিডিও নাকি উকিল বসে বসে মালা গাচ্ছে। বলি সুতোটা ভালো করে শক্ত সুতো আছে তো, টন সুতো দিয়ে মালা গাঁথা আছে তো, আইন আদালত প্রশাসন শুধু ওদের দিকেই আছে, আর আমরা আমরা কি শুধু চুলের বেনি বাঁধতে পারি তাই না? এইভাবে আমরা চুলের বেনি বাঁধার জন্য ওয়াইটিতে এসেছি। হ্যাঁ, বলি জেলিবি দাদা, ও জেলিবি দাদা তুমি তো ভীষণ নিপাট ভদ্রলোক তাই না? তুমি ভাজা মাছটা উল্টে খেতে পারো না, তোমার এগেনস্টে কথা বলা মানে তুমি তাকে হাত কড়া পরিয়ে দেবে, তোমার উকিল তাকে টং 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 করে দিল নে মাঝে ঘন্টে তো তুনে মারি এন্ট্রি। বলি তোমার উকিলের কোনো কাজ নেই, বসে বসে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা তোমার এগেনস্টে ভিডিও করছে কিন্তু ওদের ভিডিওগুলি দেখছে, ও সো সুইট উকিল, এমন উকিলও মার্কেটে পাওয়া যায়। বলি উকিল দেখে নাই, উকিল দেখে নাই যে তুমি সোশ্যাল মিডিয়াতে তোমার বউয়ের কথাটা এনেছো, উকিল দেখে নাই তোমার ঘরের মধ্যে বসে তোমার প্রাক্তন স্ত্রী এবং তোমার শ্বশুরকে যা খুশি গালি দেওয়া হচ্ছে? বলি তোমার উকিল দেখে না যে মানুষগুলি তোমার ঘরে আসে তোমার বউয়ের চরিত্র নিয়ে অকথ্য গালিগালাজ করে, তাকে তুমি কোলে নিয়ে দোল দোল দোলুনি দোল দোল দোলুনি রাঙা মাথায় চিরুনি করো, সেটা দেখে না? বলি উকিল না একতরফা হয় না, যেমন এক হাতে তালি বাজে না এক হাতে তালি, ঠিক তেমনি কোনো কেস কোনো আদালত একতরফা হয় না। আমরা বেশি পড়াশোনা, ও বাবা যা ভয় পেয়েছি, একটুখানি মুখ দেখে ভিডিও করব, এখন থেকে পুরো মুখ দেখিয়ে ভিডিও করতে পারবো না। যেমন করে তুমি তোমার বাইকের পেছনে যখন মেয়েটাকে নিয়ে ঘোরো তার মুখটা দেখাতে পারো না, তার স্লিভলেস দেখাতে পারো, তার হাত দেখাতে পারো, কারণ সে ক্যামেরা শাই। তুমি করতে পারবে, রাজা তোর রাজা নাঙ্গা ঘুরবে উলঙ্গ ঘুরবে, রাজা তোমার কাপড় কোথায় বললেই আমাদের রাজা বাবু বল্লমা ঝুলছে নাকি ট্রাউজারের সামনে যে ওই যে নাড়াটা ঝুলে, তো সেই বালমার ওই ফোসকা লাগবে তাই না? যারা নিজে কেন বললে না, হুমকিটা আবার থার্ড পার্টি দিয়ে দেওয়ালে, যারা যারা ভিডিও করছে উকিল বসে বসে দেখছে, ও মরি হয় হয় হয়, গান আছে না ওই গানটা তোমার এখানে গাওয়ার মতো না, যারা ভিডিও করছে, হ্যাঁ ভিডিওটু দেখে ভিডিও করাটা বেআইনি তাই বুঝি? এমন কোনো কথা কখনো বলেছি কি যেটা কিনা বেআইনি হয়, যেটা কিনা ভিডিওর বাইরে কোনো কথা বলেছি কি না? ও হো পাওয়ার তাই না, অনেক ধরনের পাওয়ারের এখানে হুমকি দেওয়া হচ্ছে। বলি কি দেবদাস, পাওয়ার শুধু তোমার তোমার লোকদেরই আছে বা তোমার লোকদেরই আছে, বাকিরা হাতে কাচের চুড়ি পড়লেও হাত ভারি ভারী হ্যাঁ। কোথায় ছিলে সেদিন যেদিন তুমি ওই শক্তিবাবুকে খৈনি খাওয়া লোক বলে টিটকারি মারছিলে? তারপর আজকের ভিডিওটাতে ফাটাফাটি সরস্বতী পূজোয় ভিউজ হয় নাই, 47 হয় নাই, মায়া নিয়ে ঘুরো মায়ারে কোলে নিয়ে বসায় ঘুরো তাও ভিউজ হয় নাই, হবে না পাবলিক খাচ্ছে না। তারপরেই বললে ডাক এসেছে যেতে হবে, আর থোবরাটা কার ছেলেটার, ভিক্ষার পাত্রটা খার দে দে আল্লাহকে নাম পে দে দে কার বাচ্চাটার, আজকেও বাচ্চাটাকে নিতে ফোকলা চলে এসেছিল, বাচ্চাটাকে নিতে কবিতা চোর চলে এসেছিল তাই তো, নিচে এসেছিল কোথায় গেছিলে, কোর্টে গেছিলে কোথায় গেছিলে কোন সমনে গেছিলে দেখালে, কই আজকে তো ওই জায়গাটা একটুখানিও দেখাওনি, কেন ওই জায়গাটার বাইরে তো দেখাতে পারো, যে এইখানে আমরা ঢুকছি দেখাচ্ছ না কেন, দেখাচ্ছ না কেন যে আমরা এখানে ঢুকছি বা এখানে গেছি, সোনা হোটেলের ব্র্যান্ড প্রমোশন করছো, নিজে টিটকারিতে কথা বলছো, সোনা হোটেলে অনেক বড় বড় ব্লগাররা খায়
আজকে আমরাও সোনা হোটেলে খেলাম, আর যখন তোমাকে টিটকে দেখো কিছু কথা বলে তার এগেনস্টে মালা গাঁথা হয়। নিজের 5 বছরের পুরনো জয় মালা তো রাখতে পারলে না, আসল মুক্তর মালাকে ছিঁড়ে ফেলে দিলে। বানরের গলায় মুক্ত মালা মানায় না, তাই আজকে তোমার গলাতে চোপা নেই, তাই চোপা চলে গেছে। আর কি বললে, বাচ্চাটাকে নিতে এসেছে, মাটাকে তো নিয়ে গেছিস, বাচ্চাটাকে নিবি বলে এসেছিলি। জানি না বাচ্চাটাকে ওরা কীভাবে নিতে এসেছিল, কারণ কোনোটাই চোপার ভিডিও আসলে বুঝতে পারবো আসল ফ্যাক্টটা কি, একতরফা ভিডিও দেখে তো ভিডিও করতে পারবো না। আচ্ছা, বাচ্চাটাকে কীভাবে নিতে এসেছিলাম জানি না, তবে বাচ্চাটাকে নিতে আসুক আর না আসুক, বাচ্চাটা তো মা পাবেই, বাচ্চাটা তো মা পাবেই। তুইও বাচ্চাটাকে এখন চাস না, তাই না দেবদাস? বাচ্চাটা তুই কী করে যাবি, কারণ বাচ্চাটা থাকলে তো এখন তুই হুয়া হুয়া ও হুয়া, কিন্তু তোর ভয়টা এখানে বাচ্চাটা চলে গেলে তোর ভিউজ, তোর টাকা উঠানোর মেশিন সব চলে যাবে। এখন নতুন বউ আসবে, যেমন করে তুই ওকে বললি যে আরেকটা নিজের বাচ্চা নিয়ে নাও না, এর দিকে তাকাচ্ছ কেন? কেন ভয় কি, তুইও তো পারবি, চোপা যদি বাচ্চাটাকে নিয়ে যায় তুই যাকে ঘরে আনছিস। আজকে তোর ও বলে দিল ওর জন্য মেয়ে দেখছি, খুব শিগগিরই বিয়ে হবে। সৎ মার থেকে সৎ বাবা ভালো, কারণ সৎ মা কনস্ট্যান্ট টর্চার করে, আর মা যখন বাচ্চাকে প্রোটেকশন দেয় না, সৎ বাবা চাইলেও কিছু করতে পারে না। তাই সৎ মার থেকে সৎ বাবা সেফ, বাচ্চার জন্য মার প্রয়োজন সৎ বাবার থেকে। তাই ওই সৎ মা যখন তুই যদি না আনতি, যদি বলতি যে না আমি তো বিয়েটে করবো না, ও করছে, তাহলে বলো ঠিক আছে বাচ্চাটা এখানেই থাকুক, সৎ মার জ্বালা নেই, সৎ বাবার জ্বালা নেই, এখানে ওর বাবা আছে, ভালো আছে। কিন্তু যেহেতু তুমিও ওই পথের পথিক, দুজন এক পথেরই পথিক, আর বাচ্চাটা হচ্ছে একটা পেন্ডুলার মতো ঝুলবে, একবার এই বাড়ি একবার ওই বাড়ি, একবার এই বাড়ি একবার এই বাড়ি, তাই না? হ্যাঁ, ওর মার মন কাঁদবে, কিন্তু বাচ্চাটা তো জানি না কি করেছে, বেআইনি কিছু করলে তো নিশ্চয়ই অন্যায়, তবে বাচ্চা তো পাবেই রে এই পাগলা। এখন ভয় যে কটা দিন বাচ্চাটা আছে, কিছুটা বাচ্চাটা নাম বলে নিয়ে চলে গেল হলে কি হলো, হলে খুব তো ভিক্ষা কুড়িয়েছিস, বাচ্চাটাকে নিয়ে প্রচুর ভিউস কানিয়েছিস, প্রচুর কিছু করেছিস, কিন্তু তোর হয়ে যারা ভিডিও করতো না আজকে এরাও অবাক হয়ে গেছে। এত তাড়াতাড়ি তুই ঘরে তুই প্রেমিকা নিয়ে ঘুরবি, শুনলাম কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে নাকি খুব হুমকি ধুমকি দেওয়া হয়েছে, তোর এগেনস্টে ভিডিও করেছিল, তোর ফরে ভিডিও করতো, তোর বাড়ি থেকে খেয়ে এসেছে, এটা নিয়েও নাকি অনেক হুমকি ধুমকি দেওয়া হয়েছে। গুন্ডাগির্দি একটু কম করা হোক, গুন্ডাগির্দি কম করা হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটর কিন্তু অনেকে খবরটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এত সহজ না দুনিয়াদারি, এত সহজ না দুনিয়াদারি, গুন্ডাগির্দি কম করা হোক, যার মানুষের খারাপ লাগছে, তোর দলের লোকদেরও, তোর দলের কন্ট্রোভার্সি ক্রিয়েটর তো খারাপ লাগছে, এত তাড়াতাড়ি বিয়ের কথা ভাবছে? এই তো মাত্র 5 মাস, এই তো বলেছিল, কারণ সবাই ভেবেছে বাবা হয়ে মার জায়গা পূর্ণ করবে, বাবা হয়ে মার মতো করে বাচ্চাটাকে দেখবে, মা চলে গেছে, ও মা, বাবা যে এখন 2 হাতে লাড্ডু নিয়ে বসে আছে, বাবার যে এখন খুব বিয়ের তারা পড়েছে এটা তারা বুঝতে পারিনি, বুঝতে পারিনি, এবং মুখে কিছু না বললেও সাপোর্ট ওরা করছে না, কারণ চোপা তো আগে থেকেই চলে গেছে, চোপা তো অলরেডি অন্য কারোর, কিন্তু বাবা যত তাড়াতাড়ি অন্য কারোর হয়ে যাবে এটা কিন্তু পাবলিক মানছে না, মানছে না, মানছে না, মানছে না। বলি দেববাবু, ও দেববাবু, পার্বতী চলে যাওয়ার সাথে সাথেই পারুর জন্য আর 5টা বছরও ওয়েট করা গেল না, ডিপ্রেশন দূর করার জন্য খুব শিগগিরই আরেকজনকে আনা হচ্ছে, তাই তো? কিন্তু সেটা নিয়ে কথা বলা যাবে না, কেন বলা যাবে না? একটা ব্লগারের নিয়ম কি, একটা ব্লগারের ইসে কি, সে তার প্রত্যেকটা জিনিস তার ভিউয়ার্সকে দেখাবে, যদি ক্যামেরা শাই হয়, যদি ক্যামেরা ফেস নাই হয়, তাহলে বাইকে নিয়ে দেখানো দরকারটা কি ছিল, এইটুকুন দেখানো দরকারটা কি ছিল, না দেখালে তো হতো? ব্লগারের কাজ হচ্ছে তুমি যা বলবে, যা দেখাবে পাবলিক সেটা নিয়ে কথা বলবে, তুই মেয়ে নিয়ে ঘুরবি আর তোর মেয়েকে নিয়ে কথা বলবে না? চোপাকে কেউ ছেড়ে দিয়েছিল, চোপাকে কেউ পরকিয়া করে বলে ছেড়ে দিয়েছে, কেউ ছেড়ে দেয়নি, তাহলে তোকে কী করে ছাড়বে? তুই মেয়ে নিয়ে ফোস্টনিষ্টি করবি, কোন দিকে তুই ওর থেকে ভালো হলি? দুজন তো এক ডালেরই পাখি, এক গোয়ালেরই গরু,
ওইটুকুনি পার্থক্য ও ঘরে থাকতে করেছে আর ও বেরিয়ে যেতে যেতে নিজের রূপ। এত তাড়াতাড়ি কেউ মেয়ে নিয়ে ঘুরতে পারে না, এত তাড়াতাড়ি কেউ বিয়ের কথা ভাবতে পারে না, যদি না সে মানুষটা অতিশয় নিকৃষ্ট হয়। আরে ও তো খারাপই, ও তো খারাপ দেখেই লাত্থুষটা খেয়েছে, সবার কাছে খেয়ে লাত্থুষটা খেয়েছে, এখন একটু টেনে মেনে লোকে একটু বাঁচার চেষ্টা করেছে। প্রথম দিকে তোকে কোনো লোক পছন্দ করতো না, চোপার শুধু একটা ভুল, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চোপা কমেন্ট করেছিল, তারপরে সবাই মিলে চোপার এগেনস্ট চলে গেছে, কারণ যেহেতু ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকে কেউ লাইক করে না। যদি চোপা সেদিনই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কমেন্ট না করতো, তাহলে আজকে 90% কন্ট্রোভার্সি ক্রিয়েটার চোপার পাশে থাকতো। আমি এটা বহুবার বলেছি, চোপার এগেনস্ট লোক ততটা না যতটা ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে ছিল। আর চোপার ওই একটা ভুল চোপার জন্য আজকে এরকম অবস্থা হয়েছে। তো বলি, নিজের বউকে গামলা বলা, নিজের বউয়ের আরেকটা লোককে ফোকলা বলা, কবিতা চোর বলা, এটা আইন মানে? অ দেবুবাবু, দেবুবাবু কন কম বক্ত বরদাস্ত করনে কে লিয়ে পিতে হ্যায়, অ দেবুবাবু সেটা আইন মানে? যে আমি এর জন্য করেছি, তার জন্য করেছি, আইন মানবে যে ঘরের মধ্যে লোক ঢুকিয়ে এনে তারপরে সেই লোকটা অন্য মানে মানুষকে, তার বাবাকে, স্ত্রীকে, বাবাকে স্ত্রীকে গালাগাল করাচ্ছে থার্ড পার্টি দিয়ে, যেমনি করে আজকেও থার্ড পার্টি দিয়ে হুমকি দেওয়া হলো, হুমকি দেওয়া হলো। বাচ্চা, আহ চৌ বাচ্চা, বাচ্চাটাকে তো চোপা নেবেই। আমি তো বলেছি ডিভোর্স কেস ফুল অ্যান্ড ফাইনাল হবে, বাচ্চা কাস্টডি চোপাই পাবে, বাচ্চার কাস্টডি চোপাই পাবে, সেটা তো সবাই আমরা জানি। এখন খুব পেটে না, পেটে মশরা না, এখন হচ্ছে যে যে কটা দিন বাচ্চাটা আছে, এই বাচ্চার নাম দিয়ে লাস্ট কামড়, বলি না লাস্ট কামড়ের মতো, ধরো 5 মাস 6 মাস 7 মাস বাচ্চাটা থাকবে, তো ডিভোর্সের ফয়সলা না হওয়া পর্যন্ত, তো লাস্ট কামড় দিয়ে যেটুকুন ভিউজ কামানো বাচ্চার মুখটা সামনে রেখে করে নেবে। তারপর তো ওরও লাভ, ও নতুন বউ ঘরে ঢুকাবে, নতুন বিয়ে করবে, তারপর আবার বাচ্চা আরেকটা আনবে। হ্যাঁ, চোপা বাচ্চা আনতে পারবে, সে কি বাচ্চা আনতে পারবে না? বললো না নিজের জিনিস নিজেরই হয়, চোপা যদি বাচ্চা আনতে পারে তাহলে ও তো বাচ্চা আনতে পারবে। আর নিজের জিনিস মানে চোপার, এই বাচ্চাটা কি চোপার না? বাচ্চাটা তো চোপারও, 50-50 তো, তাহলে অধিকার তো চোপারও আছে, বাচ্চার অধিকার তো চোপারও আছে, 50-50, 6 মাস 6 মাস থাকবে, 6 মাস এখানে 6 মাস ওইখানে, 6 মাস এখানে স্কুলে, 6 মাস ওইখানে স্কুলে, 50-50 আদা আদা প্যার কা ওয়াদা, 50-50 বাচ্চাটাও 50-50 থাকবে। বড় বড় কথা, মানতাম যদি কোনো রকম কন্ট্রোভার্সিকে অ্যালাউ না করতে, মানতাম যদি কোনো কন্ট্রোভার্সি পাত্তা নে দিতে, মানতাম যদি কোনো রকম নোংরামিতে নিজেকে না ঢুকাতে, মাথার থেকে চুল পর্যন্ত নোংরামি, ঘরের মধ্যে লোক ঢুকিয়ে নিজের অন্য পক্ষকে গালিগালাজ দেওয়া, আবার সেই এসেছে হুমকি দিতে, তার এগেনস্টে কোনো ভিডিও নামলে কিন্তু উকিল বাবু বসে বসে মালা ঘাতে, কোন দেশে উকিল যে বেটার পার্ট টাইম বিজনেস মালার বিক্রি করা, মালা গাঁথে, উফ কন্ট্রোভার্সি কেটে দিদিকে চোখ রেখেছে উকিল, উকিল আইন প্রশাসন পলিটিক্যাল পাওয়ার সব তোমাদেরই আছে, তাই না দেববাবু? দাঁড়াও একটু ওয়েট করো, আমি একটা বড় একটা গর্ত খুঁজছি, ইঁদুরের গর্ত, আমি ওইখানে গিয়েই ঢুকে থাকবো, ঠিক আছে দেববাবু? মানুষকে হুমকি দেওয়া, আগে নিজেকে দেখো, নিজে কি করেছো? ঘরের মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঢুকিয়ে দিনের পর দিন গালাগাল করেছো, দিনের পর দিন নিজের বউকে অন্যকে দিয়ে গালাগাল খাইয়েছো, দিনের পর দিন, তুমি কি সাধু যে তুমি অন্যকে চোর বলছো? তোমার সারা গায়ে কাদা লিপ্ত, স্ক্যাম থেকে শুরু করে টাকা থেকে শুরু করে এগুলি কিন্তু চোপা করেনি, এখন পর্যন্ত করেনি, সেখানে কারোর দিকে আঙুল তোলা তোমার সাজে না, বোঝা গেল? আর তুমি যাকে ঘরে ঢুকেছ সে যে কতটুকুন দুধে দুধে ধোয়া, দুধে আলকাতরায়, তুমিও জানো আমিও জানি, তাই তোমার মুখে কোনো ভদ্র কথাই মানায় না, বুঝলে? আশা করি বুঝতে পেরেছ, বাই।